এইচএসসি পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ। হ্যালো ভিউয়ার, সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এইচএসসি পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোন পদে কতজন নেওয়া হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি না কেটে সম্পূর্ণটি দেখবেন, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনাদের আবেদনে ভুল হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা সহজ সলিউশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার সাথে সাথে প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার পর আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। শুরু করছি আজকের ভিডিওটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, প্রতিষ্ঠানটি একটি পদে 100 জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল, পদ সংখ্যা 100টি। আবেদনের যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা 28 আগস্ট পর্যন্ত, বয়স সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় 3 বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন করবেন যেভাবে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা www.bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ফি 336 টাকা। আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2022। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে দেওয়া হবে। ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সম্পূর্ণ বিস্তারিত। এছাড়াও অন্য কোনো তথ্য জানা থাকলে এখানে আপনারা দেখে আবেদন করতে পারেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের পূর্বে সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। যে সমস্ত সনদগুলো লাগবে সেগুলো হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ প্রযোজ্যের ক্ষেত্রে। ভিউয়ার্স, আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।